শোক দিবস উপলক্ষে আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে বৃহস্পতিবার সকালে একটি শোকরালি বের হয়। নাজিরাবাদ ইউনিয়নের ইউসুফনগর গ্রামে র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ব্রিটিশ কাউন্সিলর ও এমআর গ্রুপের চেয়ারম্যান কলেজের প্রতিষ্ঠাতা এম এ রহিম সিআইপি। কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমা রহিম, কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব, মাহি ইফতেকার রহিম, ইসরাত আঞ্জুম রহিম, জান্নাত মৌমিন রহিম। কলেজের শিক্ষক নিরুপম দাসের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক অরবিন্দ বিকাশ, কাকরি ভট্টাচার্য প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সিআইপি এম এ রহিম ও নাসিমা রহিম। কলেজের শিক্ষার্থীদের মধ্যে শিনি বিতরণ করেন তারা। দুপুরে কর্পূরনেসা মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এক সিগন্যাল, এক জেলা, একসাথে পথ চলা। MCS